हमने ही मैस कर ले ताजा मार दे हम दी वही ना हमने तो हाथ लग हमने ले ले यार और इसे मार दीम बाय दीजे पड़े की सुंदर मार अच्छा पुनः सुन ले पुनः सु ले जाने ही कॉइड हमार মাসামক নাই দেখ কেন 1700 1800 টাকা কেজি বেশ দে ব্যাগ দে দে ব্যাগ দে মেনু মেনু আর লে দুই জন লে একটা একটা টাকাও চলো বাবা টাকা নাই 90 টাকা নেন দু এই গোটা মাছ লে যেতেন ভালোই 1190 1200 টাকা মাছ নিলে এই করে লয়ে যেতেন ভালো মাছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা কি রফিকুল তালুকদার ভাই আজকে আপনাদের ইলিশ মাছের বেচা কিনা কেমন চলছে বাজারে আজকে ভালোই চলতেছে শুক্রবার তো বেচা কিনা ভালোই খুব ভালো চলতেছে হ্যাঁ আপনার কাছে যে এই যে যে ইলিশ মাছ আছে বড় বড় যে ইলিশ মাছগুলো এই মাছগুলো কোন জায়গা থেকে আনা ভাই এটি চাঁদপুরের মাছ এটা চাঁদপুরের হ্যাঁ রূপালী গেলা চাঁদপুরের মাছ অরিজিনাল চাঁদপুরের অরিজিনাল চাঁদপুরের হ্যাঁ আজকে এই মাছটা এক একটা ওজন কতটুকু আছে ভাই এটা আছে 1 কেজি 1 কেজি জি এই 1 কেজি সাইজের ইলিশ মাছগুলো আছে বাজারে কত করে বিক্রি করতেছে এটা কেজি বিক্রি করতেছি 2200 2150 আগে ছিল কি মাছের দাম কি একটু কম মনে হতো নাকি মাছের দাম এখন একটু বেশি আর কি কিন্তু আগে তুলনায় কম ঈদের পরে যে দাম গেছে ওই তুলনায় কম আছে ওই তুলনায় এখন একটু কম হ্যাঁ এই ঈদের পর পর বেশি 2500 টাকা কেজি 2400 আর এখন 2100 2200 একদম 2100 হলে বিক্রি করে 2100 এখন এখন বাজারে ইলিশ মাছের চাহিদা কি রকম হ্যাঁ চাহিদা আছে মোটামুটি কিন্তু মাছের দামটা একটু বেশি রেট বেশি এখন হইছে সিজন মাছ ওই হিসাবে মাছ নাই মাছ কম আপনার পাশে যে যে ডালাতে দেখা যাচ্ছে বড় ইলিশ মাছগুলো আছে এই মাছটা কোন জাতে কানা ভাই এটা চাঁদপুরের মাছ এই দুইটা চাঁদপুরের মাছ এই দুইটা চাঁদপুরের হ্যাঁ এক জায়গায় এটা ওজন কতটুকু এগুলা এটা আছে 1.5 কেজি এটা আছে 1.5 কেজি 1.5 কেজি এই 1.5 কেজি সাইজের ইলিশ মাছগুলো আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা 2700 2800 বিক্রি করছে এখন যে নেবে একদম 2600 একদম 2600 একদম 2600 এরকম আর বিক্রি করবে না 2600 হবে ইলিশ কত বড় সাইজের তো আর সবাই নিতে পারে না সবার তো সম্বল নাই মানে যার প্রয়োজন হয় দরকার হয় সে নেয় এটি তো এক একটা মাছে অনেক টাকা দাম আমরা ভোর 4টা থেকে সকাল 6টা বাজে 5টা বাজে দোকান খুলি আর দুপুর 2টা পর্যন্ত 4টা গাড়ি